প্রশাসনের আশ্বাসে বসে না থেকে ভিটামাটি নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে স্থানীয়রাই বালু ভর্তি জিওব্যাগ ফেলছেন মেঘনা নদীতে। স্থানীয়রা জানান, মেঘনার অব্যাহত ভাঙনে দিশেহারা তারা। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার ফসলি জমি ও বসতঘর। নিজেদের ভিটামাটি রক্ষায় তাই রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সেই টাকা দিয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে গাজীপুর থেকে জিও ব্যাগ আনা হয়। জিও ব্যাগে বালু ভর্তি করে নিজেরাই মেঘনার ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন তারা। দীর্ঘদিনের নদী ভাঙন প্রায় 40 বছর, বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে হাতিয়া শহর জামে মসজিদ সহ। আমাদের হাতিয়াকে রক্ষা করতে হলে, আমাদেরকে রক্ষা করতে হলে আমাদের অতি দ্রুত ব্লক বাঁধের প্রয়োজন। স্থানীয়ভাবে জিও ব্যাগ ফেললেও ভাঙন প্রতিরোধে স্থায়ীভাবে ব্লক দেওয়ার দাবি জানান সচেতন সমাজ। সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে হাতিয়াবাসী যে নদী ভাঙার বিষয়ে বারবার আবেদন জানিয়ে আসতেছে, সেটা যেন অতি অচিরেই আমাদের যে একনেকে যে প্রকল্প জমা আছে সেটা যেন অনুমোদন হয়। গত বছর ঘূর্ণিঝড় সিত্রাঙের আঘাতে ক্ষতিগ্রস্ত 800 মিটার বাঁধ মেরামত সহ নতুন করে নলচিরা ঘাটের পূর্ব পশ্চিম ও চরিশ্বর ইউনিয়নের একটি অংশে আরও 600 মিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে 2.5 কোটি টাকা। আগামী মে মাস পর্যন্ত চলবে এ কাজ। সময় সংবাদ, নোয়াখালী।